একদিন চলে যাব আমরা সবাই, থাকবো নাই আমরা কেহ, শুধু মাটির নিচে পরে রবে দেহ, শুধু মাটির নিচে পরে রবে দেহ। বলেন, একদিন চলে যাব আমরা সবাই, থাকবো নাই আমরা কেহ, শুধু মাটির নিচে পরে রবে দেহ, শুধু মাটির নিচে পরে রবে দেহ। ঠিক কিনা? আমরা পৃথিবীতে কেউ থাকবো না, এসেছি আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে চলে যাব। যেহেতু আবার চলে যাব, ঈমান নিয়ে যাব ইনশা আল্লাহ। যেন আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দেয়, আমরা পড়ছি আমিন। আল্লাহর কাছে একটা দোয়া বেশি বেশি করে করবেন, আল্লাহুম্মা ফির লানা ক্বাবলাল মাউত, আল্লাহুম্মা ফির লানা ক্বাবলাল মাউত, ওয়ারহামনা ইনদাল মাউত, ওয়ালা তুআযিবনা বাদাল মাউত, ওয়ালা তুহাসিবনা ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহ, মৃত্যুর পূর্বে আপনি আমাদের ক্ষমা করে দেন, মৃত্যুর সময় রহম করেন, মৃত্যুর পরে আজাব দিয়েন না আল্লাহ। আল্লাহ যদি আজাব দেয়, পৃথিবীর কেউ কাউকে বাঁচাতে পারবে? আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দেয়, আল্লাহ যদি কাউকে পাকড়াও করে, পৃথিবীর এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নাই তাকে বাঁচাতে পারবে, ঠিক কি না? আল্লাহর কাছে আরেকটা দোয়া করে, আল্লাহ হাশরের ময়দানে আপনি আমাদের হিসাব নিয়েন না। পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, আমার হিসাবকে আপনি সহজ করে দেন, কোন আমিন আসতে বলেন আমিন। এজন্য কোরআন আছে যেখানে আমরা যাব, ইসলাম আছে যেখানে আমরা যাব, ইসলাম আছে যেখানে, নাচ গান যেখানে, নাচ গানের সাথে আমাদের কোনো সম্পর্ক? একজন তো দায়িত্বশীল বলেই ফেলেছেন, এখন আর গ্রামগঞ্জে নাচ গান হয় না, এখন তাফসীর প্রোগ্রাম হয়, আছে না নেই? ওনারা আফসোস করতেই থাকুক, আমরা কোরআনের কথা বলতেই থাকবো, ঠিক কি না? কোরআনের প্রোগ্রামগুলোকে যারা সহ্য করতে পারে না, তারা আল্লাহর কসম ঈমান নিয়ে মরতে পারবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবীলিল্লাহ থুম্মা মাতু ওয়াহুম কুফফার ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। যারা আল্লাহর রাস্তায় কাফের, আল্লাহর রাস্তায় বাধা দেয়, তারা ঈমান নিয়ে মরতে পারে না, হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। এজন্য যতই আফসোস হোক, আমরা কোরআনের কথাই বলবো ইনশা। আজকে গোটা বাংলাদেশে কোরআনের পক্ষে জোয়ার শুরু হয়েছে, যুবকেরা এখন আর গান শোনে না, যেখানে কোরআনের তাফসীর প্রোগ্রাম হয় যুবকেরা সেখানে ভিড় জমায়, ঠিক কি না? আমাদের প্রিয় মুফাসসির মিজানুর রহমান আজহারি, ঠিক না বে? ঠিক, যেখানে তাফসীর প্রোগ্রাম গুলো করতেন, হাজারো হাজারো লাখ লাখ যুবক যুবতী তার কথাগুলো শুনে শুনে হেদায়েতের পথে এসেছে, আছে না নেই? আছে না নাই? কিছু আলেমের ধাক্কাধাক্কির কারণে, বিভেদের কারণে আজকে আমাদের কোরআনের প্রিয় মুফাসসির কথা বলতে পারে না। কিন্তু মনে রাখবেন, এর দ্বারা তিনার কোনো সমস্যা হয় নাই, ক্ষতি হয়েছে আমাদের, ঠিক না? ঠিক, ক্ষতি কাদের হয়েছে? আমাদেরই ক্ষতি হয়েছে। কত ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা নামাজ পড়তো না, তাফসীর প্রোগ্রাম তিনার প্রোগ্রাম গুলো শুনে শুনে তার নামাজ ধরেছিল, ঠিক না বে? ঠিক, আলেমে আলেমে বিবে দেখুন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিবে দেখুন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কি না? সলাতে দুহা দেবা দেবে নবীর নিচে বুকে, আমিনি বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে, আছে না নাই? সালাতে দুহাতে বাদেবে নবীর নিচে বুকে, আমিনি বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দলই ভাবে আমরাই ভালো অন্যর কাল মন্দ, ঠিক কিনা?
ফরজ নিয়ে কোনো মারামারি নেই, নফল সফল ডুম, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এদিকে দেখো আব্রাহা হাকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দস্তি, ঠিক কিনা? গোটা পৃথিবীর জালেমের বাচ্চারা এক ভাষায় কথা বলে আর আমরা আলেমের এখনো বিভেদ করি, ঠিক না? ঠিক, কপাল পড়বে জাতির, মনে রাখবেন, এ জাতির কপালে আরো লাঞ্ছনা আছে, আছে না নেই? আমরা কোনো বিভেদ চাই না, আমরা ঐক্য চাই ইনশাআল্লাহ, দিনের জন্য আমরা ঐক্য করব, কোরআনের পথে আমরা চলব, কোরআনকে আঁকড়িয়ে ধরব, তাদেরকে আমাদেরকে জান্নাত দিবেন কে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো, পৃথক হয়ে যেও না, পৃথক হওয়া জায়েজ নাই। যারা ঐক্যবদ্ধকে ঐক্যতাকে বিচ্ছিন্ন করে দেয়, বিনষ্ট করে দেয়, তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক সম্পর্ক। এজন্য গান বুঝি না, কিচ্ছু বুঝি না, আমরা কোরআন বুঝি, কোরআনের পথে যারা চলবে, দিনের পথে যারা চলবে, ওদের কাতারে যেন আল্লাহ আমাদেরকে সামিল করে দেয়, আমরা পড়ছি আমিন। আর জোরে পড়েন আমিন। আজকে আমি আপনাদের সামনে সূরা আল-আহাব থেকে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ পড়েন, আস্তে বলেন ইনশাআল্লাহ। বলেন তো কোরআনুল কারীমে সূরা কয়টা? কয়টা সূরা? 114টা সূরা আল্লাহ দিয়েছেন বান্দার জন্য, 114টা সূরা আপনাকে মানতে হবে, 114টা সূরার উপর আপনার ঈমান আনতে হবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু কাফের হওয়ার জন্য 114টা সূরাকে অস্বীকার করা লাগবে না, একটা সূরা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? সেই 114টা সূরার ভিতরে সূরা আল-আহাব 111 নাম্বার সূরা, আয়াত হচ্ছে 5টি, রুকু হচ্ছে 1টি। সেই সূরার আলোকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ যদি তৌফিক না দেয়, পৃথিবীর বুকে কেউ কথা বলতে পারবে না, ঠিক কি না? আল্লাহ যদি তৌফিক না দেয়, তাফসীর প্রোগ্রামে আসা আমাদের সম্ভব হবে না। আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন, তারা কোরআনের প্রোগ্রামে আসতে পারবে, আর আল্লাহ যাদেরকে তৌফিক দিবে না, তারা কোরআনের প্রোগ্রামে আসতে পারবে না, ঠিক কি না? আপনি যে কোরআনের প্রোগ্রামে আসছেন, লাভ আছে না নাই? আছে না নাই? প্রত্যেক কদমে কদমে সওয়াব দিচ্ছেন কে? কে দিচ্ছেন? প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহগুলো যখন পড়েন, এগুলো পড়ার কারণে জান্নাতের বাগানে বসে ফল খাওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই সূরা আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহামিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কার কথা? সরল অনুবাদ হলো, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার অর্জিত ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসে নাই। সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, অচিরে সে শিকার বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে, তার স্ত্রীও প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে ইন্ধন বহন করত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলো দেশে খরজুর বাকলের রশি রয়েছে। এই হচ্ছে সরল অনুবাদ। সেই সূরার শানে নজুল হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর যখন আয়াত নাজিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরামিন, নবী হে আপনারা পার্শ্ববর্তী যারা আছে, আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে, তাদেরকে আপনি প্রীতি প্রদর্শন করুন, তাদের কাছে তাওহীদের দাওয়াত প্রচার করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হওয়ার পরে বুখারী মুসলিমের শরীফে হাদিসটা আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবা পাহাড়ের উঠে
তিনি ডাকতে লাগলেন, ইয়া সাবাহ ইয়া সাবাহ। পাহা পাদদেশে দাঁড়িয়ে তিনি যখন এভাবে ডাকতে লাগলেন, কাফেররা সে পাহাড়ের পাদদেশে জড়ো হয়ে যায়। বিশ্বনবী বললেন, ও কাফেররা, ও আমার এলাকাবাসী জাতিরা, আমি যদি একটা কথা বলি তোমরা একটা বিশ্বাস করবা, সকল কাফেররা বলবো এক নামে আমরা বিশ্বাস করব, কারণ আমরা যে তোমাকে আলামিন বানিয়েছি, ঠিক কিনা? আমরা যে তোমাকে আলামিন বলেছি, কারণ আমাদের যত সম্পদ সম্পত্তি তোমার তোমার কাছেই তো জমা রেখেছি, আমরাই তো তোমাকে বিশ্বাস করি, এজন্য আমরাই তো তোমাকে আলামিন বলি। তাহলে বলো কেন ডাকছ? রাসূলুল্লাহ বললেন, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে সকাল সন্ধ্যা শত্রু অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করবে, এটা কি তোমাদের বিশ্বাস হয়? তা অবশ্যই বিশ্বাস হয়। তখন রাসূলুল্লাহ বললেন, এই কথাটা যদি বিশ্বাস করো, আমি মুহাম্মদ আবারও বলছি, এক আল্লাহর কথা বলছি, ওই আল্লাহকে ভয় করো, যদি ওই আল্লাহকে ভয় না করো তাহলে আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে, কখনো ছাড়বে? এই কথা যখন বললেন, আবুল আহাবের মাথা গরম কেডারু, ও ভাতিজা এই জন্যই ডাকছো তুমি, তাপ্পালাকা তুমি ধ্বংস হও। এই কথা বলে আবুল আহাব তার হাত দিয়ে একটা পাথর নিয়ে রাসূলের উপর মারলেন। নাউজুবিল্লাহ বলেন, আস্তে বলেন, নাউজুবিল্লাহ। এই মারাটা আমার আল্লাহর সহ্য হয় নাই, সহ্য না হওয়ার কারণ রাসূলুল্লাহকে যারা গালি দিবে তাদেরকে আল্লাহ ছাড়বেন না, রাসূলুল্লাহকে যারা অপমান করবে তাদেরকে ধ্বংস করে দেন কে? আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ, আমার আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা, যখন আমার আল্লাহ ধরে কাউকে ছাড় দেন না। রাসূলুল্লাহকে গালি দিছিল এক বেয়াদব, তাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন কে? আগুন লাগার কারণে তার পুরো শরীরে আগুন, গাড়িতে আগুন, কয় হেল্প প্রোটোকল, পুলিশের আসছে তাকে নিবানোর জন্য, কিন্তু নিববে কিভাবে? এটা তো আগুন না, এটা আল্লাহর গজব, কথা বল ঠিক না? রাসূলুল্লাহকে যারা গালি দিবে তাকে বেঁচে থাকার কোন অধিকার নাই। রাসূলুল্লাহকে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা হাত দিয়ে লিখবে ওই হাত কেটে ফেলে দেওয়া দরকার, ঠিক না বে? ঠিক। রাসূলুল্লাহকে যারা গালি দিবে তার জিব্বাটা কেটে ফেলা দরকার, ঠিক কিনা? আমার রাসূলকে যারা গালি দিবে তাদের সাথে আমাদের কোন ন্যূনতম কোন সম্পর্ক হতাকন সম্পর্ক নাই। রাসূলুল্লাহর অপমান যারা সহ্য করে তারা মুমিন হতে পারে না। পীরকে গালি দিলে প্রতিবাদ আছে না নাই? কথাও কর না কেন, আছে না নাই? আমার কথা কি বোঝেন? বলেন, বুঝেন? রাসূলুল্লাহকে যারা গালি দিবে তাদের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই। যারা দুনিয়ার মধ্যে রাসূলকে গালি দিবে তার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও ধ্বংস করে দিবেন কে? আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারা রাসূলকে গালি দিবে দুনিয়ায় তাদের অপমান, আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি আছে না নাই? আছে না নাই? আবু লাহাব রাসূলুল্লাহকে যখন এভাবে হাত দিয়ে পাথর মারলেন, এটা আল্লাহ সহ্য করেন নাই, তখন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয়, ধ্বংস হোক সে নিজেও। এখন বলতে পারেন, হুজুর আমরা তো জানি এক হাত দিয়ে মানুষ মারে, কয় হাত দিয়া? কয় হাত ঢিল মারে মানুষ? এক হাত দিয়ে তো, এক হাত দিয়া মারে। কিন্তু আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, মারছে এক হাত দিয়া দুই হাত ধ্বংস করে দিয়েছেন কে? কারণটা হলো এক হাত দিয়ে মেরেছিস, এই হাত সাপোর্ট করে, ঠিক না বে? ঠিক। বলাররা যখন বল করে এক হাতে করে আরেক হাতে সাপোর্ট দেয়, করে কি করে না? কথা কন, করে কি করে না? এক হাত দিয়ে বল করে আরেক হাত সাপোর্ট নেয়, তদ্রুব আবুল আহাব, এক হাত দিয়ে আমার নবীকে পাথর মেরেছে আর এক হাত চাপড় দিয়েছে, এক হাতে মেরেছে আর এক হাত চাপড় দিয়েছে, এই জন্য দুনো হাতে ধ্বংস করে দিয়েছেন কে? এবং তাকেও শেষ করে দিয়েছেন কে?
আল্লাহ তাকে এমন ভাবে নিশ্চিহ্ন করেছেন, আমার আল্লাহ এমন ভাবে তাকে ধরেছেন, শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে, তার কাছে কেউ থাকে না, ঠিক কিনা? এমন ভাবে আল্লাহ তাকে ধরেছেন, এমন ভাবে তাকে পাকড়াও করেছেন, এমন পাকড়াওর কারণে শেষ পর্যন্ত দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ। বদরের জিহাদের সাত দিন পরে ওই আবু লাহাবের গলার মধ্যে প্লে রোগ, কি রোগ কথা এখন, কি রোগ? প্লে রোগ। যে রোগ সংক্রমণ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, ওই আবু লাহাবের সেই গলা থেকে সে প্লেগর রোগের মাধ্যমে এক সময় তার মৃত্যু হয়ে যায়। তিন দিন যাবৎ রোগে ভোগে সন্তানরা তার কাছে আসে না, ঠিক কিনা? সন্তানরা তার কাছে আসে না, স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে, উম্মে জামিল তাকে ছেড়ে চলে গিয়েছে, কাছে তার থাকে না। আজকে করোনার কারণে এটাই আমরা দেখেছি, স্বামীর যখন করোনা হয় স্ত্রী কাছে থাকে না, আছে না নাই? কুমিল্লার ঘটনা, এক জায়গায় স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে নাই, তোমার কি হয়েছে, তোমার করোনা হয়েছে, তুমি হাসপাতালে থেকে থেকে মরে যাবো, আমি কয়েকদিন বাঁচি, সন্তান নিয়ে আমি বাঁচি। স্বামী কাঁদে আর কয় এতদিন কার জন্য করলাম, আজকে আমার মৃত্যুর সময় তুই আর কাছে থাকিস না, এর চেয়ে যন্ত্রণার কিছুই নাই। স্বামী যতই অসুস্থ হোক স্ত্রীর কাছে থাকলে শান্তি আছে না নাই? আছে না নাই? স্বামী কয় তুই কি চলে যাবি, কয় আমি চলে যাব, কয় ঠিক আছে যা, চলে গেল সন্তান সহ, চলে গেল হসপিটালে ভর্তি। দুই মাস যাবৎ ভালো চিকিৎসা হলো, চিকিৎসার পরে আল্লাহ তাকে ভালো করে দিয়েছেন, ভালো করার পরে স্ত্রীকে সে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলছে তুমি টুনটুনি বেগম নি, ক হ এখন তোমার কি অবস্থা, ক আমি খুব ভালো, ক আই আম নি, টিকাটা তুই আই টিকে, দুঃখের সময় আমার কাছে ছিলি না, সুখের সময় তোর কোনো দরকার নাই, দুঃখের সময় আমার কাছে ছিলি না, সুখের সময় তোর দরকার নাই, তুই তালাক, কতর মোবাইল যে করছিস তোর মা আসেনি, মা তো তোমার সাথে কথা কইব, কতর মাও তালাক, আছে না নাই? সুখের সময় যাকে পাওয়া যায় না, দুঃখের সময় যাকে পাওয়া যায় না, সুখের সময় তার কোনো দরকার। আবু লাহাব এত প্লেগ রোগে এত বেশি অসুস্থ হয়েছিলেন, সন্তানেরা কাছে আসে না, ওই যে জঙ্গলের ভিতরে বাবাকে রেখে এসেছে, এভাবে মারা গেল, তিন দিন যাবৎ লাশটাকে কেউ ধরে না, ঠিক না বে? ঠিক, করোনার কারণে কত লাশকে রেখে সন্তানেরা পালিয়ে গিয়েছে, এরও প্রমাণ আছে না নাই? আছে না নাই? কত লাশকে হসপিটালে রেখে পালিয়ে গিয়েছে, বাবার লাশকে রেখে সন্তানেরা পালিয়ে গিয়েছে, স্বামীর লাশকে রেখে স্ত্রী পালিয়ে গিয়েছে, আছে না নাই? ওই হুজুররা জীবনের ঝুঁকি নিয়া, জীবনের ঝুঁকি নিয়ে সেই করোনা রোগীদের লাশকে দাফন করেছে, ঠিক না বেঠি? আজকে যারা সেই আলেমদের বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে মানবতার সবচেয়ে বড় দুশ্মন, তারাই হচ্ছে ইসলামের দুশ্মন, তারাই জাতির দুশ্মন। আলেমদেরকে বিপদে পড়লে আলেমদের কাম লাগে, আছে না নাই? বিপদ সেরে উঠলে আলেমদের আর চিনেন, আছে না নাই? মনে রাখবেন এই পৃথিবীতে আলেমেরা মাদ্রাসার ছাত্ররা হচ্ছে বরের মতো, বর ছাড়া যদি খাবার বাড়িতে বিয়ের বাড়িতে যান মেয়ের বাবা খাবার দিবে না, বর নিয়ে গেলে খাবার আছে না নাই? আছে না নাই? ভদ্র মাদ্রাসার ছাত্র আলেমেরা হচ্ছে পৃথিবীর মধ্যে বরের মতো, তারা আছে তো মাদ্রাসার ছাত্র, কোরআন পড়ে তো আল্লাহ পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন, ঠিক না বে? ঠিক না? হয় কিছু টুন্ডা মার্কা নাস্তিকেরা এমন ভাষায় কথা বলে পৃথিবীটা ধ্বংস হওয়ার কথা, কিন্তু আল্লাহ হেফাজত করেছেন, এই জন্য অনুরোধ করে বলবো, যতদিন পৃথিবীর বুকে আমরা বেঁচে আছি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলবো ইনশা ইনশা। আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন কে? সে তার দুই হাত ধ্বংস, তার নিজেও ধ্বংস। এরপরে আয়াত হচ্ছে মা আগনা আনহুমানহু ওয়া মা কাসাব, উপকারে আসেনি আবু লাহাবের সন্তান সন্ততি এবং সম্পদ কোনো উপকারে আসেনি, অনেক সম্পদ ছিল তার, অনেক সম্পদ ছিল, সন্তান সন্ততি অনেক ছিল, কিন্তু একটা সন্তানও তার বিপদের পাশে থাকেনি, ঠিক না বেটি? একটা সম্পদও তার বিপদের পাশে থাকেনি,
আবুল হাব একদিন কয়, ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলছেন বাতিজা মোহাম্মদ বলে মৃত্যুর পরে এই হবে সেই হবে কই একটাও তো কিছু হয় না। আবুল হাব বলে বাতিজা যে বলে মৃত্যুর পরে আজাব হবে, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো দিয়ে আমি আল্লাহর আজাব থেকে বেঁচে যাব, নাউজুবিল্লাহ। হেতে মনে করছে এটা দুনিয়ার মতো, কিসের মতো, কিসের মতো? দুনিয়াতে অন্যায় করে একজনে সাজা খায় আর একজন আছে না নাই? টাকা দিলে সত্যরা মিথ্যা হয়ে যায়, ঠিক কিনা? মিথ্যারা সত্য হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে, কত কোরআনের পাখি জেলখানা, ঠিক কিনা? মনে রাখবেন আমরা হতাশ হয়ে যাইনি, আমরা হতাশ হয়ে যাইনি, মনে রাখবেন আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, ঠিক না? ঠিক, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য টুপিওয়ালাদের সূর্য, টুপিওয়ালাদেরকে মারার জন্য হাজারো প্ল্যান হবে, হাজারো হামলা হবে, হাজারো মামলা হবে, কিন্তু টুপিওয়ালাদেরকে বাংলাদেশ থেকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই টুপিওয়ালারা জিকির করে কার? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তারা প্ল্যান করে আলেমদেরকে শেষ করার জন্য, আমার আল্লাহর প্ল্যান আলেমদেরকে জাগায় রাখবে, ঠিক না? ঠিক। ওই যে ইসুর সালামের ভাইরা তাকে মানার জন্য হাজারো প্ল্যান করেছে, ভাইদের প্ল্যান মেরে ফেলবে, আর আল্লাহর প্ল্যান মিশরে বাদশা বানাবে, প্ল্যানটা বাস্তবায়ন হয়েছে কাটটা কাটটা। আমার আপনার ব্যাপার আল্লাহর প্ল্যান আছে না নাই? আছে না নাই? তাহলে কিসের ভয়? কোনো ভয় নাই, আমরা আল্লাহকে ভালোবাসি ইনশাআল্লাহ, পৃথিবীর কাউকে বড় করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকশাবুন নাস ওয়াখশাউনি, ইমানের ক্ষেত্রে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই, একমাত্র ভয় হবে কার? আল্লাহর কসম করে বলে যুবক শোনো, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর জন্য যারা জীবন দিয়ে দেয় পৃথিবীর কাউকে তারা পরোয়া করে না, আল্লাহর জন্য যারা জীবন দেয় পৃথিবীর সবাই তার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? ঠিক। আর আল্লাহর জন্য যারা কথা বলে না তাদেরকে কেউ ভালোবাসে না, ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর পথে চলবো ইনশাআল্লাহ। মনে রাখবেন কাফেরেরা হাজারো চেষ্টা করবে, হাজারো চেষ্টা করবে, কিন্তু আল্লাহ যেটা প্ল্যান করেছেন সেটাই বাস্তবায়ন হবে, ঠিক কিনা? আমার আল্লাহর প্ল্যান হলো এই জমিনের ভিতরে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা, এটা যদি আল্লাহর প্ল্যান হয়ে থাকে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন কবুল করে আমরা পড়ছি, আমিন। ওই যে আবুল আহাব মনে মনে ভাবছিল, আবুল আহাব কইছিল আরে ভাতিজা তুমি যে দেখো হাসরের দিনে আমি ফেরেস্তারে লাখ লাখ টাকা দিয়ে দেবো, কি বল? এটা দেবীদের থানাটা মনে করছে আর কি, বুঝেন নাই কথা? ওইখানে গেলে টাকা লয়ে গেলে তো সবকিছু হইন, সবকিছু খুলা গাওয়া লাগে, এখন সবাই জানে, ঠিক কিনা? এটা পৃথিবীর মত না, কারণ পৃথিবীতে টাকা চলে, পৃথিবীতে লেনদেনের ক্ষেত্রে টাকা চলে, হাসরে ময়দানে টাকা অচল হয়ে যাবে, ঠিক কিনা? পৃথিবীতে যেটা সচল আখেরাতে সেটা অচল হয়ে যাবে, পৃথিবীতে লেনদেনের ক্ষেত্রে টাকা চলে হাসরে ময়দানে চলবে না, পৃথিবীতে যেটা সচল আখেরাতে অচল, পৃথিবীতে যেটা অচল আখেরাতে সচল। সওয়াবের জন্য আমি যদি বলি, ও ইব্রাহিম ভাই, আমি যদি ইব্রাহিম ভাই কই ইব্রাহিম ভাই আমার 500 টাকা দেন আমি আপনার এক ওয়াক্ত নামাজের সওয়াব দেন, দিব বন্ধু হিসেবে না কইলে আর কি দিলাম, কিন্তু যারা বন্ধু না কই আরে হুজুর মনে বোতল খাইছে কথা এখন, ঠিক কিনা? সওয়াব দিয়ে কেউ টাকা পয়সা দিবে, কিন্তু এটা দুনিয়াতে সওয়াবের বিনিময়ে, দুনিয়াতে সওয়াবের বিনিময়ে করা অচল কিন্তু আখেরাতে সচল। যারা টাকা মেরে খেয়েছে জনগণের টাকা, ঠিক না? ঠিক। কত টাকা মেরে খেয়েছে এটার কোনো হিসাব নাই আল্লাহর কাছে, আছে না নাই? আছে না নাই?
كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ দুইজনের কাছে দুইজন, প্রত্যেকজনের কাছে দুইজন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? প্রধানমন্ত্রীর কাজে আছে না নাই? এমপি সাহেবের কাজে আছে না নাই? বক্তার কাজে আছে না নাই? ইমাম সাহেবের কাজে মনে হয় নাই, আছে না নাই? সবার কাজে আছে। এমপি সাহেবের জন্য ওই যে মুরাদ হাসান ফাগলাটার কথা মনে হলে বারবার বলি, 3 মিনিটের রেকর্ডের কারণে বোঝা গেছে তাদের চরিত্র কেমন, ঠিক কি না? আরে বাবু, এমনি হাত তুললে তুলে কথা কইতো, এখন আর হাত তোলে না, ঠিক না বে? ঠিক বলছে, ইসলাম রাখবে না। আমি বলি, ইসলাম আছে তুমি নাই, ঠিক না বে? ঠিক। পৃথিবীর যত জায়গায় যায় সব জায়গায় তাদের জন্য সংকীর্ণ, ঠিক না বে? ঠিক। ওমান আরাদান যিকরি ফাইন্নাল্লাহু মাহিশাতান দানকা, যাদের জীবন, যারা কোরআন থেকে গাফেল হয়ে যাবে তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেন কে? আল্লাহ। কথা কর না কেন, কে দেন? কোরআনের বিরুদ্ধে বলেছে বিসমিল্লাহ রাখবে না, বলেছে মাথায় টুপি দিয়ে বলেছে বিসমিল্লাহ রাখবে না। বিসমিল্লাহ এখনো আছে, তুমি এখন নাই। বিদেশে কোথাও জায়গা হয় না, বাড়িতে আসছে বাড়ির বউয়ে ফিডা মারে, জারুর ফিডা, কিয়ের ফিডা, তুই এত কথা কষ্টে বেড়া, জারুর ফিডা। শেষ পর্যন্ত 999 ফোন দিয়ে পুলিশকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কথা বলেন ঠিক কিনা? যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যারা হবে দুনিয়াটায় তাদের সংকীর্ণ জীবন করে দিবেন কে? পৃথিবীর তাদের, পৃথিবীতে তাদেরকে কেউ সাপোর্ট করবে? এজন্য অনুরোধ করে বলবো, আমরা আবুল আহাবের উত্তরসূরি হতে চাই না, আমরা বিশ্ব নবীর উত্তরসূরি হতে চাই। রাজি? রাজি? আবুল আহাবের উত্তরসূরিরা যারা, তারা ধ্বংস হবে দুনিয়াতে, তারা হাসতে পারে কাঁদবে আখেরাতে, ঠিক না বে? ঠিক। আমরা যারা মোহাম্মদের উত্তরসূরি, আমরা যারা বিশ্ব নবীর উত্তরসূরি, আমরা দুনিয়াতে কাঁদবো, আমরা আখেরাতে হাসবো ইনশাআল্লাহ, আমরা আখেরাতে হাসবো। কারণ দুনিয়াতে মুমিনের জন্য জেলখানা, কি খানা? কষ্ট হচ্ছে? চলবে আলোচনা? চলবে? মোমেনদের জন্য দুনিয়াটা কি জেলখানা? মোমেনদের জন্য দুনিয়াটা কি জেলখানা? আর কাফেরদের জন্য জান্নাত? হাসো, হাসার মতো হাসো, জনমের মতো হাসো, আমার আল্লাহ যখন ধরবে কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? অনুরোধ করে বলবো, নবীর উত্তরসূরি হয়ে যান, রাসূলুল্লাহর আদর্শ মেনে কবরে চলে যান, শান্তি আছে না নাই? আছে না নাই? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব মনে করেছিল সম্পদ সন্তুতি দিয়ে, সম্পদ সন্তুতি দিয়ে আখেরাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে সে কি বাঁচবে? যারা কাফের বেঈমান তাদের সম্পদ সম্পত্তি আল্লাহর কাছে চাইরে না কোনো দাম। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন্নার। নিশ্চয় যারা কাফের বেঈমান তাদের সম্পদ সন্তান সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, ঠিক কি না? আবুল আহাব বলেছিল সন্তান সন্ততি সম্পদ দিয়েছে, সম্পদ দিয়া পাহাড় পরিমাণ সম্পদ দিয়া ঘুষ দিয়া পার হয়ে যামু, কথা কয় না, ঠিক কি না? সেই সুযোগ নাই, যা করেছেন তাই লেখা হয়, একটাও কখনো বাদ দেওয়া হয়, যা করেন সবে লেখেন কে? ফেরেশতারা লেখে, ঠিক না বে? ঠিক। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দারে যা বলো সব রেকর্ড করা হয়, কথা কোন ঠিক কি না? ফেরেশতারা গোশ খায় না, কি খায় না? খায়নি, কথা কোন খায়নি? ফেরেশতারা যদি গোশ খাইতো একটা বিক্ষুক না খায়া আজরাইলকে ঘুষ দেওয়ার জন্য টাকা জমা করতো, কিন্তু ফেরেশতারা কখনো ঘুষ খায়? ফেরেশতারা যদি ঘুষ খাইতো বড় বড়রা গব্বররা টাকা দিয়ে পার পায়ে যাইতো, ঠিক কিনা? কিন্তু ঘুষ খাওয়ার কোনো অনুমতি নাই। আখিরাতে টাকা তো চলবে না, কিলাব হবে টাকা দিয়ে, টাকা তো চলবে না।
এজন্য ভাই রে পায়ে ধরে বলি রে ভাই, তাফসীর প্রোগ্রাম গুলো ক্লোজ হয়ে যাচ্ছে, পায়ে ধরে বলে যাই, আফসুস করে পাউডি ধরে বলে যাই, এখনো সময় আছে দিনের পথে চল, এখনো সময় আছে ইসলামের পথে চল, এখনো সময় আছে মাজলুমদেরকে ছেড়ে দাও, না আমার আল্লাহ মন পাকড়াও করবেন, আবু জাহেল উদ্বার মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো শেষ করে দিতে পারেন কে? এজন্য আমরা কখনো ইসলাম বিরোধী হব? কথা বল, ইসলাম বিরোধী হব? যারা কাফের বেঈমান তাদের সম্পদ সম্পত্তি এক এক চায়রানার কোনো দাম নাই, ঠিক না? ঠিক, মরে যাওয়ার পরে সন্তানেরা তাদের সম্পত্তির বাগ বাটোয়ারা করে নিয়ে যাবে, বাবার জন্য কোনো উপকারে আসবে না। যেমনি ভাবে আবু লাহাব পড়েছিলেন, প্লেগ রোগ হয়ে 7 দিন পর্যন্ত ছিলেন, সন্তান কাছে আসে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ইবনে আব্বাস বলেছেন কাসাব হচ্ছে সন্তান সন্ততি, কোনো কাজে আসেনি তার সম্পদ, কোনো কাজে আসেনি তার সন্তান, বিছানায় মৃত্যুর সাথে গড়াগড়ি করছে, কিন্তু তার সন্তান কাছে আসে না, সন্তান কাছে আসে না, স্ত্রী তার কাছে আসে না, সত্যি তার সম্পদ কোনো কাজে আসলো না, ঠিক কিনা? যারা বেঈমান হবে তাদের সম্পদ কোনো কাজে আসবে? মনে রাখবেন, যারা আল্লাহর বিরুদ্ধে বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, তাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। যেমনি ভাবে মুরাদ হাসান কে তার স্ত্রীও ঝাড়ু দিয়ে ফিটায়, কোনো কাজে আসে না, ঠিক না? ঠিক, এজন্য আমরা দিনের পথে চলবো ইনশা, এজন্য সন্তান সন্ততিকে কেন্দ্র করে আল্লাহকে বলে যাওয়া যাবে। যারা সন্তান সন্ততিকে কেন্দ্র করে আল্লাহকে বলে যায়, তাদের মতো বোকা আর কেউ নাই। বেশি বেশি করে আমরা আল্লাহ রাস্তায় দান করবো ইনশা। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ الله বলছেন সূরা মুনাফিকের মুনাফিকুনের 9 নম্বর আয়াত, ও মুমিনরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে। যদি তোমরা গাফেল হয়ে যাও, আখেরাতে ক্ষতিগ্রস্ত, দুনিয়াও শেষ, আখেরাতও। যারা সন্তান সন্ততিকে আল্লাহকে সন্ততিকে কেন্দ্র করে আল্লাহকে বলে যায়, তাদের দুনিয়াও নিশ্চিন্ন হয়ে যায়, আখেরাতে তাদের কোনো সম্মান, আখেরাতে তাদেরকে জাহান্নাম দিবেন কে? কে দিবে ভাইয়া? পাউডির দরে বলি বাইরে, কয়দিন আর থাকবেন দুনিয়াতে? আস্তে আস্তে তো চলে যাচ্ছে কবরের দিকে, ঠিক কি না? একটা মোমবাতি যখন দড়িয়ে দেওয়া হয়, ওই মোমবাতির আগুন লাগানোর সাথে সাথে কমতে থাকে, বাড়ে না কমে। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার হায়াত কমতে থাকে, ঠিক কি না? 50 বছর, 70 বছর, 60 বছর হায়াত যতদিন নিয়ে এসছে, যখন জন্মগ্রহণ করেছে সাথে সাথে আমার হায়াত কমতে থাকে। এজন্য চলছি, আমরা জানি না কোথায় আমাদের মরণ হবে, ঠিক না? ঠিক, পৃথিবীর কেউ জানে না কখন তার মৃত্যু হবে, একমাত্র জানেন কে? আল্লাহ যেহেতু জানে, এজন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নেব ইনশা। সন্তান সন্ততিকে কেন্দ্র করে আমরা আল্লাহকে বলবো না। নামাজের সময় হয়ে গেলে ব্যবসা বন্ধ, কি বন্ধ কথা বলেন? অনেক মানুষ এই যে ব্যবসার জন্য, আল্লাহই তো বলছেন আল্লাহর জিকির থেকে যেন সন্তান সম্পদ গাফেল না করে, তো ব্যবসা হলো তো একটা সম্পদের উৎস, ঠিক না? ঠিক, এজন্য আজান যখন হয়ে যাবে, ব্যবসা কি বন্ধ হবে না, খোলা থাকবে? কথা বল, কি হবে? বন্ধ হবে, আর দৌড়ে আসবো মসজিদে ইনশা। হাইয়া আলা সালা, হাইয়া আলা সালা, يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه
ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইয় যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। মুমিনেরা জুমার দিন যখন আজান হয়ে যায়, ব্যবসা বন্ধ করে মসজিদে আসো, সফলতা আছে না নাই? আছে না নাই? আজান হলে ব্যবসা বন্ধ করে মসজিদে আসা সফল, এটা বলেছেন কে? আর আমরা কিছু কিছু মানুষ আছি আজান হয়ে যাওয়ার পরে ব্যবসাটারও সাফাইয়া ধরে। মোহনপুর নাই, বাজারে আছে না নাই? মনে রাখবেন, এই সময় আল্লাহ টেস্ট করে দেখে বান্দা আমার পথে আছে কিনা। মনে রাখবেন, ব্যবসার জায়গায় ব্যবসা পরে থাকবে, আমি মারা যাওয়ার পরে ব্যবসার জায়গায় ব্যবসা পরে থাকবে, ব্যবসা আমার সাথে যাবে, কিন্তু আমি যখন নামাজ পড়ে যাব, আল্লাহর জন্য চলে যাব, যখন আমি নামাজ পড়ব, আমরা বলে মুয়াজ্জিন, নামাজ আসলে কি হবে? মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো। নামাজে আসলে কল্যাণ দিবেন কে? নামাজে আসলে বরকত দিবেন কে? নামাজে আসলে ব্যবসা এমন বরকত হবে, কখনো লুস্কান হবে? নামাজ পরে পরে যখন যে ব্যবসা করবেন, সেই ব্যবসার ভিতরে এমন বরকত হয়ে যাবে, 14 গুষ্টি খাইলেও বরকত কমবে না। কিন্তু যারা সুদ খায়, ব্যবসা লাগায়, ঠিক না বে? ঠিক, তাদের ব্যবসা শেষ, মূলধনও শেষ, ঠিক কিনা? এজন্য পায়ে ধরে বলি, ও আমার কলিজার টুকরো যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সন্তান সন্ততিকে কেন্দ্র করে তোমরা আল্লাহকে বলে যেও না, আমরাও বলবো না ইনশাআল্লাহ। সম্পদ চলে যাক, আল্লাহকে আমরা ভুলবো না, আমার সম্পদ চলে যাক, আল্লাহকে ছাড়বো না। দিনের পথে আমার সম্পদ যদি সব শেষ হয়ে যায়, বাংলাদেশে কত জায়গায় যারা দিনের জন্য, ইসলামের জন্য একামতে দিনের কাজ করে, তাদের সম্পদগুলোকে কেড়ে নেওয়া হয়, আছে না নাই? সম্পদ চলে যাক, আমরা আল্লাহকে নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহকে নিয়ে যারা বেঁচে থাকবে, আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যাবে, দুনিয়াও সফল হয়ে যাবে, আখেরাতে তাদেরকে জান্নাত দিবেন কে? এজন্য সম্পদ, সন্তান সন্ততিকে কেন্দ্র করে আমরা কখনো আল্লাহকে বলে যাব? হাশরের ময়দানে কাফেরারা চেষ্টা করবে সম্পদ দিয়া আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, তারা কখনো বাঁচতে পারবে? الَّذِي إِنَّ الَّذِينَ كَفَرُوا لَوْ أَنَّ لَهُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُ مَعَهُ لِيَفْتَدُوا بِهِ مِنْ عَذَابِ يَوْمِ الْقِيَامَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ نِشْتَجَر كَافِر تَرَا তারা চিন্তা করবে দুনিয়ার সমান সম্পদ অথবা দুনিয়ার চেয়ে আরো সম্পদ। মনে করেন দুনিয়ার সম্পদ 100 টাকা, আরো 100 টাকাও যদি যোগ হয় 200 টাকা, এক্সাম্পল দিলাম, পুরা পৃথিবীর ভিতরে যা আছে সবও যদি কাফেরেরা হাশরের ময়দানে আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দেয়, এটা আল্লাহ কখনো কবুল করবে? এজন্য যেহেতু হাশরের ময়দানে আমার সম্পদ কাজে আসবে না, আমার সম্পদ যেহেতু কাজে আসবে না, সুতরাং সেই সম্পদকে কেন্দ্র করে আল্লাহকে বলে যাওয়া যাবে? সম্পদ কেন্দ্র করে বলবো না, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, তাহলে খুশি হবেন কে? জোরে কোন কে? অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে রিজিক স্বরূপ যা দিয়েছি সব আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাস্তায় ব্যয় করা মানে হলো আমার ভাইয়েরা সবগুলো দিয়ে নেবেন এমনটা না, মসজিদ মাদ্রাসায় দিবেন, সন্তানদেরকে খাওয়াবেন, এটাও সওয়াব, সুবহানাল্লাহ। অনেকে দেখবেন ব্যাংকে জমা রাখে কিন্তু সন্তানদেরকে দেন, আছে না নেই? আছে না নেই? আরে ভাই, ব্যাংকে জমা রাখেন, রাখেন, সমস্যা নেই, এটা আমি হারাম বলি না, রাখবেন তো উমা, কিন্তু সন্তান সন্ততিকে দিবেন না, তাদেরকে মানুষ করে কাজে লাগাবেন না, এটা হবে না। মনে রাখবেন, আপনার সম্পদ থেকে আপনার স্ত্রী যা খাবে, আপনার সন্তান যা খাবে, তাও সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইন মিয়া, মসজিদ মাদ্রাসায় দিলে এটা আল্লাহর সোনালী ব্যাংকে জমা হয়ে যায়, ঠিক না বে? ঠিক। এতিমখানায় দিলে,
মানবতার কল্যাণে যে টাকাটা খরচ করেন, এটা আল্লাহর আপনার আল্লাহ আপনার জন্য জমা করে রাখে। ব্যাংকে গেলে টাকা চুরি হয়, ঠিক নামে ঠিক, বিভিন্ন ইন্স্যুরেন্স টাকা নিয়ে ব্যাংকে যায়, কিন্তু আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবেন এটা কখনো কমবে না, বাড়িয়ে দিবেন কে? এর জন্য আল্লাহর রাস্তায় দান কম হবে না বেশি হবে, কথা কোন কম হবে না বেশি হবে। এজন্য মনে রাখবেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয় সম্পদ সন্তান সন্ততি এগুলা ফিতনা, আল্লাহর কাছে উত্তম প্রতিদান আছে। সুতরাং আমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং সন্তানগুলোকে দ্বীনের জন্য স্যাক্রিফাইস করে দেব ইনশা। আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আল্লাহ রাস্তায় দিয়েছেন, ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন প্রিয় বস্তুরা দেওয়ার জন্য, তিনি প্রিয় বস্তু হিসাবে ইসমাইল সাল্লামকে দিলেন, স্যাক্রিফাইস করবেন, বললেন বাবা তোমাকে আমি কুরবানি দেব, এই যে আল্লাহর রাস্তায় ব্যয় করা সন্তান সম্পত্তি। তিনি বললেন, বাবারে আমি স্বপ্নে দেখেছি, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আতবাহুক ফানদুর মাযা তারা, ও সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহ রাস্তায় জবহ করছি, হোয়াটস ইউর ওপিনিয়ন, তোমার মতামত কি? তখন সে বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বা আপনি আপনার রবের কাজ করুন, আমি আপনার কাছে কখনো ডিস্টার্ব দেব? সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরি, আমাকে জবাহ করবেন, আমি আপনাকে ডিস্টার্ব দেব? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আব্বা আমাকে ধৈর্যশীল দের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাহ করতে রাজি, আর ইসমাইল আল্লাহর জন্য জবাহ হতে, সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা দেয়া। এর জন্য অনুরোধ করে বলি, পায়েদের বলে যায়, যতদিন আমরা আছি কোরআনের পক্ষে থাকবো ইনশা, বিনিময়ে যদি আমার জীবন শেষ হয়ে যায় এতে কোনো আসে যায় না। জীবনটার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, রাজি আছি, আমাদেরকে যদি কোরআন নিয়ে বাঁচতে না দেওয়া হয় আমরা কোরআন নিয়ে মরতে চাই, ঠিক কিনা? আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ভাবে নমরুদের কাছে মাথা নত করেনি, আমরাও কোন জালিমের কাছে মাথা নত করব? করব? আবু লাহাবের সন্তান সন্ততি কাজে আসছে না? কথা এখন কাজে আসছে না? মৃত্যুর সময় স্ত্রীকে কাজে পায় নাই, সন্তানকেও কাছে পায়, স্ত্রী ভাগে গেছে, সন্তান সন্ততি ভাগে গেছে, কাজে আসে না। এজন্য যারা ইসলাম বিরোধী হবে, আবু লাহাবের উত্তরসূরি যারা হবে, তাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ঠিক কি না? যারা ইসলাম বিরোধী তাদের ফলাফল দেখবেন, আরে বাবার বোতল খেয়ে ফিরেতে, কথা এখন, কথা এখন ঠিক কি না? এরপরে তাদের স্ত্রী তাদের কথা শুনে না, ও টুনটুনি বেগম চলে যায় আরেকজনের কাছে পরকিয়া করে, আছে না নাই? আছে না নাই? আর যারা ইমানদার সহি, যারা দ্বীনের পথে চলে, ইসলামের পথে চলে, তারা কিন্তু নিঃসন্দেহে তাদের স্ত্রী তাদেরকে খুব ভালোবাসে, ঠিক কি না? ঠিক কি না? এমনি শেষ হয়নি, আবু লাহাবকে জাহান্নাম দিবেন কে? জাহান্নামে প্রবেশ করবে, অচিরে সে শিকা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে, প্রবেশ করাই দিবেন কে? সেও যাবে জাহান্নামে, তার স্ত্রীও যাবে জাহান্নামে, ঠিক কিনা? কারণ তার, সে ছিল ইসলাম বিরোধী, তার স্ত্রী ছিল উম্মে জামিল, সেও ছিল ইসলাম বিরোধী, সে হাম্মালাতাল হাতাব, কাঠ বহন করত, ইন্ধন বহন করত। তাফসীরে কাসির আসছে, কাঠ বহন করত, কি কাঠ? কাঠ বহন করত, কাঁটাযুক্ত কাঠ জঙ্গল থেকে কেটে এনে বহন করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তাতে যাইতেন সেই রাস্তার ভিতরে পুঁতে ফেলত।
দিয়ে রাখতো, রসুল সাল্লাম কাটা ফুটতেন আর সে দূর থেকে হাসতো, নাউজুবিল্লাহ। আসতে বলো নাউজুবিল্লাহ। আবু লাহাব রসুল সাল্লামের চক্রান্ত করেছেন, তার স্ত্রীও চক্রান্ত করেছে, ঠিক কিনা? এর জন্য আবু লাহাবও জাহান্নামি, তার স্ত্রীও জাহান্নামি। আবু লাহাব জাহান্নামে যাবে, তার স্ত্রীও জাহান্নামে যাবে, তাদের কাউকে আল্লাহ ছাড় দেবে না। বর্তমানে আবু লাহাবের উত্তরসূরি যারা, ওদেরকে আল্লাহ ছাড় দেবে না, ঠিক না? ঠিক, ওদেরকে আল্লাহ ছেড়ে দেবেন না, জনমের মতো তাদেরকে সাইজ করে দেন কে? করোনা দিয়ে এই পর্যন্ত শুনি নাই একটা গরিব মানুষ, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, কলিমজুর রাস্তায় টোকায় মরছে, এমন কোন আমরা শুনি নাই। কিন্তু কিছু 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 উল্লুকা পাঠাদেরকে জনমের মতো সাইজ করেছেন কে? কে সাইজ করেছেন? আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ। আমার আল্লাহর দরা সবচেয়ে বড় দরা, আমার আল্লাহ যখন ধরবেন কাউকে আল্লাহ ছাড় দেবেন না। এজন্য বর্তমানে উম্মে জামিলের উত্তর সেরেরা আছে না নাই, নারীবাদী, কিবাদী? আমরা নারীবাদী, নারীবাদী, আমাদের কিছু নাই, আমরা নারীবাদী, আমরা নারীবাদী, নারীবাদী, আমরা সুখ পেতে চাই, আমরা নারীবাদী। গান আছে এরকম, আছে না নাই? সুখ পাইব কিভাবে? দিনের পথে চলে না, ভেম্বুলের বাসা যেরকম ভাবে মধু পাওয়া যায় না, মধু পাইতে হলে মৌচাকে যেতে হয়, ঠিক কিনা? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, ব্যাপারটা হয়, কখনো শান্তি পাওয়া যাবে না, ঠিক না? ঠিক, পথে আসতেই হবে। কিসের নারীবাদী? নারীদেরকে যখন দর্শন করা হয় একটা কথা কয় না, বেয়াদবের বাচ্চারা, ঠিক না? ঠিক, বিভিন্ন স্কুল কলেজে, বিভিন্ন ডিস্ট্রিক্টে পর্দাশীল নারীরা কোরআনের তালিমের প্রোগ্রাম থেকে যখন অ্যারেস্ট করা হয়, তাদের তাদের পক্ষে একটা কথা বলে নারীবাদী, তারা বলে নারীবাদী। কি না দিবে? নারীবাদী, নারী বিরোধী, কথা কয় না কি ওরা? নারী বিরোধী। কিন্তু হুজুররা যদি একটা কথা কইতেছে, আরে বাবা, রে বাবা, মিডিয়া আর আলেমদেরকে ধরে নারীরা বাইরে কষ্ট থেকে কথাটা বলতেছি, বিভিন্ন জেলাতে দেখা যায় 10 জন 15 জন নারীদেরকে ধরতেছে তালিমের প্রোগ্রাম থেকে, তারা নাকি তালিম করতেছে, কোনো তালিম করতেছে অনিষ্ট কর, হ্যাঁ, তাদের তাদের অ্যারেস্ট করার পরে তাদের পক্ষে কি কিছু বলে না, আর হুজুর একটা কিছু করলে কয় হুজুরের খাইছে দেশটারে, হুজুরের ফিজা মারি তার ঘুরে বেড়া, কথা কোন, ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে বলবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। উম্মে জামিল, সেই রে উম্মে জামিলের মতো এখনো যারা আছে তাদেরকে শেষ করে দিবেন কে? এই যে কামরা কামড়ি লাগছে, চলচ্চিত্র অঙ্গনে কামরা কামড়ি আছে না নাই? আছে না নাই? যারা বিলেন এবং যারা নায়ক নামে, যারা নায়ক বলেন আবার যারা মডেল বলেন, বড় আফসোস লাগে, যারা যুবকদের চরিত্রকে ধ্বংস করে তাদের বিরুদ্ধে একটাও কথা হয় না, ঠিক না? ঠিক, আর যারা যুবকের চরিত্রকে সুন্দর করে দেয় তাদের বিরুদ্ধে হাজারো কথা। মনে রাখবা, আমরা এতে আফসোস, এতে আমরা নিরাশ হয়ে যাই নাই, কারণ আমরা একমাত্র ভালোবাসি কাকে? আল্লাহ তো দেখেন আমরা কি অবস্থায় আছি। আল্লাহ যদি আমাকে যেভাবে রাখেন সেভাবে আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব? এজন্য আবু লাহাব সহ তার স্ত্রী জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসা, তার গলদেশে খরজুর বাকলের রশি রয়েছে। মাসা শব্দের অর্থ হচ্ছে রশি, মাসা শব্দের অর্থ হচ্ছে খেজুরের গাছের আঁশ দ্বারা পাকানো রশি, কেউ বলতেছেন উটের চামড়ার পশম দিয়ে পাকানো রশি, কেউ বলতেছেন লোহার তার দ্বারা পাকানো রশি। এই রশি থাকবে তার গলায়, উম্মে জামিলের গলায়। কার গলায়? উম্মে জামিল কে? আবু লাহাবের স্ত্রী, বউ, বউ। আবু লাহাব শেষ, স্ত্রীও শেষ, ঠিক না? ঠিক, আবু লাহাবকে দিবে জাহান্নামে। তার গলার ভিতরে কেন এরকম পাকা রশি? তার কারণ হলো মহিলারা হার পরতে পছন্দ করে, কথা কন, ঠিক কিনা? এই জন্য আবু লাহাবের স্ত্রীর গলার ভিতরে জাহান্নামে রশি, পাকানো রশি দিবেন কে? এজন্য আলোচনা এখনই শেষ করব। আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো, যতদিন পৃথিবীর বকে আছি আমরা দিনের পথে চলবো ইনশা। কারা কারা যে হাত তোলালাকে দেখান, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নামান। সূরা আহাব থেকে আমরা এটাই শিক্ষা করতে পারলাম, যারা
ইসলাম বিরোধী হবে, রসুলের বিরুদ্ধে যারা যাবে ওদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? জ্বলন্ত প্রমাণ আবু লাহাব। আর এখন জ্বলন্ত প্রমাণ হচ্ছে মুরাদ শয়তান। কথা কেন রাখেন ঠিক কিনা? পৃথিবীতে যে কোনো রাষ্ট্রেই হোক, যারা ইসলাম বিরোধী হবে তাদেরকে আল্লাহ ধরবেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন, ছেড়ে দেন না। এর জন্য আসুন আসুন, আয়াত থেকে সূরা থেকে আমরা শিক্ষা নেই, আমরা রসুলুল্লাহর পক্ষে আছি তো, রসুলুল্লাহর পক্ষে আছি, আমরা আলেমের পক্ষে থাকবো, ইসলাম বিরোধীদের পক্ষে কখনো যাব না, আমরা মুহাম্মদের পক্ষে আছি। আবু জাহেলের সাথে আমাদের সম্পর্ক নাই ঠিক কিনা? আমরা মুসার সাথে সম্পর্ক রাখবো, ফেরাউনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক না ভাই? ঠিক। এর জন্য যদি হয় বাইরে, এই যদি হয় জীবনের প্রতিজ্ঞা, যুবক তোমার পাউডির দরে বলে যায়, যুবক রে তোর তোর সময়ের দাম আছে, এই সময়টার অনেক দাম আছে, চলো নামাজের পথে চলো, ইসলামের পথে চলো, এগিয়ে যাও, জান্নাত নিয়ে, দ্বীনের জান্নাত নিয়ে এগিয়ে যাও, আল্লাহ তোমাদেরকে মদদ দিবে ঠিক কিনা? যে ছাত্ররা কোরআন পড়ে হাফেজ হয় তাদের দাম আছে না নেই? আছে না নাই? ওই যে মুরাদ সাহেব বলছিলেন যে হুজুরদের মাথায় গোবর, হুজুরদের মাথা কি গোবর? আমি বলি গোবর বিদায় তো ঢাকা ইউনিভার্সিটিতে হাফেজ জাকারিয়া ফার্স্ট হয়, মানে পাগল, পাগল কি না খায়, ছাগল কি না খায় ঠিক না ভাই? ঠিক। এর জন্য যুবক তোর পাউরির দূরে বলে যাই, তোমার যদি জীবনটাকে ডেভেলপ করতে চাও, কোরআনের পথে চলো, ইসলামের পথে চলো, গান বাদ দাও, হারাম কাজ বাদ দাও, যুবক একটা সুন্দর ফুল বাগান সাজাও, প্রজাপতির অভাব হবে না, কথা কয় না? সুন্দর ফুল বাগান সাজালে প্রজাপতির অভাব হয় না, প্রজাপতির পিছনে দৌড়িয়ে লাভ নাই, ফুল বাগান সাজাও, প্রজাপতি এমনি আসবে। খারাপ চরিত্রহীন নারীদের পিছনে দৌড়াইও না, আল্লাহ কি চিন্তা দাও, দ্বীনের পথে চলো, কোরআন ধরো, সুন্দর পর্দাশীল নারীর অভাব হবে না ঠিক না বেঠি? আসো যুবক রে আসো, রসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমাদেরকে ডাকতেছেন, দ্বীনের পথে চলে আসো, তোমরা হচ্ছে উমর উত্তরসূরি, তোমরা খাব্বাবের উত্তরসূরি, তোমরা খুবাইবের উত্তরসূরি ঠিক না বেঠি? তোমাদেরকে অন ইসলামিক পথে তোমাদেরকে মানায় না রে যুবক, দ্বীনের পথে চলো, আল্লাহ কবুল করুক, আমরা পড়ছি আমিন, আল্লাহ কবুল করুক, আমরা পড়ছি আমিন, আর জোরে বলে আমিন। এই সূরা থেকে শিক্ষা কি? আবু লাহাব ইসলাম বিরোধী যারা, তাদের দুনিয়াও শেষ, আখেরাতও, তাদের সম্পদও শেষ, স্ত্রীও শেষ, সন্তানও শেষ, কোনো কিছু কাজে আসবে না। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হয়ে আমরা দ্বীনের পথে চলবো ইনশাআল্লাহ।